কন্যাশ্রী সংঘ কোনো সামাজিক কাজে কি লিপ্ত থাকে? হ্যাঁ, আমরা সমস্ত রকম রক্তদান শিবির, আমরা মানুষের বিবাহ যাদের হতে পারছে না, গরিব মানুষ তাদের পাশে থাকি, যাদের সৎকার্য হতে পারছে না, মারা গেছেন তাদের পাশে থাকি। আমাদের করোনার সময় আমরা প্রত্যেকের পাশে ছিলাম। আমাদের পাড়ার কোনো মানুষ এখনও বলতে পারবে না, যারা আমরা এসে বলেছে যে ক্লাবকে আমাদের এই প্রবলেম আছে, আমাদের পাশে তোমরা থাকো, আমরা নেই, কেউ বলতে পারবে না। আমরা প্রত্যেকটা মানুষের পাশে আমাদের যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা থাকি, আমরা থাকার চেষ্টা করি। আমরা এটাই আমাদের মনে করি যে এক পাড়া এক পরিবার, কারণ আমাদের পাড়াতে সবাই মিলে একটা সংঘবদ্ধ পরিবার, তাতে কেউ ছোট কেউ বড় কেউ কি না, আমাদের ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। আমরা সবাই মিলে একসাথে থাকি, এক পাতা এক পরিবার। শেষ প্রশ্ন আপনাকে, সামনের বছরের পরিকল্পনা কি? সামনের বছর আমরা একইভাবে আমাদের মাকে আমাদের সামনে নিয়ে আসবো, সেটা ছোট হতে পারে বড় হতে পারে, কিন্তু এই বিসর্জনটা যেরকম আপনারা দেখছেন সেটার থেকে বড় হবে আমরা আশা রাখছি। আর আপনারা আশীর্বাদ করুন আমরা যেন আরও বড় জায়গা নিয়ে যেতে পারি আমাদের বিসর্জনটাকে, কারণ কালী পুজোটা আমাদের কাছে একটা হচ্ছে আমাদের একটা আবেগ। কালী পুজোর পুজোর বিসর্জনটা একটা আবেগ। প্রতিটা মেয়েরা যাদের বিয়ে হয়ে গেছে তারা একদিন আগে চলে আসে বাপের বাড়িতে যে বিসর্জনে আমরা অংশগ্রহণ করব। আর যারা অনেক দূরও থাকে তারাও আসে যে আমরা বিসর্জনে অংশগ্রহণ করব। এটা আমাদের কাছে একটা আবেগ, এটা আমাদের নারীর টান, এটা আমরা চাইছি সামনের বছর আরও বড় করার চেষ্টা করব। আমার নাম অরূপ দে। না, বিসর্জনটা আমাদের কাছে উদ্দেশ্য না, আমাদের বাপ ঠাকুর দ্বারা একটা নীতি মেনে চলেছে, সেটা আমরা ফলো করছি। কিন্তু আগে মা আসবে, মায়ের পুজোটা আগে নিষ্ঠাভাবে করব, তারপর বিসর্জন। বিসর্জনটাকে মাকে নিরাপদ আমাদের কাছে উদ্দেশ্য না, এটা আমাদের ট্র্যাজেডি ট্র্যাডিশান, আমরা সেটা ফলো করছি। আগে মা আসবে, প্রথম মা দুর্গা, সেখানে আমাদের পুজো মণ্ডপটা শুরু হয়, তারপর মা দুর্গার পরে মা কালীর পুজোটা নিষ্ঠা আমরা করি। সারা রাত জেগে আমাদের মা বোনরা ও চারটে পাঁচটা অব্দি অঞ্জলি দেয়, আমরা নিষ্ঠাভাবে পুজোটা করি, তারপর আমরা নিরঞ্জনটা করি। এবং একটা যেটা কথা বলা হলো যে সামাজিক কাজে আমরা থাকি কি না, আমরা যদি এই সামাজিক কাজে না থাকতাম তা আমাদের এক পাড়ার পরিবারটা আমাদের পাশে থাকতো না। আমাদের মা বোনরা বয়স্করা বাচ্চারা এই রাত 12টা সাড়ে 12টা হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার দিনে আমরা ভাসাই না, বৃহস্পতিবার রাত 12টা বেজে গেছে, তারপরে আমরা ভাসান দেবো মাকে। তা এত রাত অবধি পুরো দেখতে পাচ্ছেন, এখনও সবাই রয়েছে। নিশ্চয়ই আমরা প্রতিটা দিন প্রতিটা নিয়ত প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ডে পাড়া এবং এলাকার মানুষের পাশে আমরা থাকি। কোভিড কেন, কোভিডের থেকেও আরও বড় মহামারী আসছিল, আমরা পাশে ছিলাম এবং আছি এবং থাকবো, এটা আমাদের হচ্ছে অঙ্গীকার এবং প্রতিজ্ঞা। আমরা এই ভোলাবাবা মন্দির আছে, এই পাড়ায় 100 বছর আগে থেকে চড়ক পুজো, এই চড়ক মেলা হয়, এখানকার পাড়ার লোক সবাই জানে যে চড়ক পুজো চড়ক মেলা। এখন বিভিন্ন এলাকায় বই মেলা হয়, বোঝের হাট মেলা হয়, বই মেলা হয়, শিক্ষা মেলা হয়, কি বলে সাংস্কৃতিক মেলা হয়, হ্যাঁ বস্ত্র মেলা হয়, কিন্তু এই চড়ক পুজো চড়ক মেলা আমাদের আদি পুরাণিক মেলা, সে আমাদের বাপ ঠাকুরদের আমল থেকে হচ্ছে। এই পাড়ার একটা ঐতিহ্য আছে, এই নয়নতলা পশ্চিমের একটা আলাদা ঐতিহ্য আছে, এর জন্য আমাদের এক পাড়া এক পরিবারটা অল ভগবানের আশীর্বাদে আমরা এক পাড়া পরিবার হিসেবে থাকতে পারি। আমার নাম পল্লিশ্রী শর্মা, আমাদের একটা পাড়া।